ডিভিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে আমরা যে যে সার্ভিস দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্সার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা সবই আছে এবং ট্রিটমেন্টের জন্য বর্তমান আধুনিক ক্যান্সার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সবই আছে। তাছাড়া আমাদের আরেকটা ক্যান্সার রিলেটেড যে আরেকটা উইং আছে, যে উইংটাকে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস এবং স্ক্রিনিং এর জন্য আমরা চেষ্টা করছি এবং এটা যতদূর সম্ভব আমরা প্রতি বছরই ক্যান্সার ডায়াগনোসিস এবং স্ক্রিনিং এর জন্য প্রয়োজনীয় যা যা করা তা করি। স্পেশালি যেমন ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ব্রেস্ট ক্যান্সার ডে, কলন ক্যান্সার ডে, এরকম প্রত্যেক ডেতে আমরা এক সপ্তাহ, দুই সপ্তাহ বা এক মাস ব্যাপী আমরা প্রোগ্রাম করি। এতে করে অনেক রোগী আমাদের এখানে আসে এবং আমাদের এখানে আসলে অনেক অ্যাসিমটোমেটিক রোগীও ডায়াগনোসিস হচ্ছে এবং রোগীরাও ক্যান্সার নিয়ে অ্যাওয়ার হচ্ছে। তাছাড়া আমরা যে ডায়াগনোস্টিক যে ফেসিলিটিস, ডায়াগনোস্টিক ফেসিলিটিসের মধ্যে আমাদের এখানে হিস্টোপ্যাথোলজি, বায়োপসি এই সুযোগ সুবিধাগুলি আছে। তো আমরা এগুলিও করছি সাইড বাই সাইড আমাদের এখানে যে ট্রিটমেন্ট, রেডিয়েশন ট্রিটমেন্ট এবং কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপি, মানে ক্যান্সার, এটা সবাই জানেন আপনারা যে ক্যান্সার চিকিৎসার মূল চিকিৎসাই হচ্ছে সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোনাল থেরাপি এবং আজকাল বিভিন্ন রকমের টার্গেটেড থেরাপি পাওয়া যায়, সেই টার্গেটেড থেরাপি। আমাদের এখানে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়ার যে সুযোগ আছে আমি মনে করি যে সেটা অনেকটা আন্তর্জাতিক মানেরই চিকিৎসা। তো সেটা এখানে আমাদের এখানে যে ইকুইপমেন্টসের মধ্যে আমাদের দুইটা লাইনাক মেশিন আছে, একটা কোবাল্ট মেশিন আছে, তাছাড়া ব্রেকি থেরাপির জন্য আমাদের যে ব্রেকি থেরাপি মেশিন সেটাও আছে। তো এগুলি দিয়ে আমরা চিকিৎসা করে যাচ্ছি এবং আমাদের এখানে যে চিকিৎসা আমি মনে করি যে কোয়ালিটি চিকিৎসাই এখানে দেওয়া হয় এবং এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা সবাই অভিজ্ঞ চিকিৎসক, এ দেশের নাম করা চিকিৎসক আছেন, তারাই চিকিৎসা দিচ্ছেন। এখানে অন্য যে কোনো হাসপাতালের তুলনায় এখানে ক্যান্সার চিকিৎসার যে অর্থ বা ক্যান্সার চিকিৎসার যে খরচ, সেই খরচ অনেক অনেক কম, অনেকাংশে কম।